গাজীপুরে প্রিজন ভ্যানে ও কুমিল্লা পুলিশের উপর জঙ্গিদের হামলায় বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে জঙ্গিবাদ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা থানা কমপ্লেক্সের উদ্বোধন কালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশের জঙ্গিরা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। জঙ্গিদের নির্মূল করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। পুলিশ ও জনগণ মিলে জঙ্গিদের নিয়ন্ত্রণ করেছে, তবে এখনো জঙ্গিদের নির্মূল করা সম্ভব হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারলে দেশের উন্নয়ন ভেস্তে যাবে, তাই জঙ্গিবাদ দমনে সব ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে বলে তিনি জানান। দুদিনের সফরে বেলা 3টার দিকে রাজশাহীতে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথমে তিনি জেলার পবা ও পরে মহানগরের শাহ মখদুম থানা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী মহানগর সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ওমর ফারুক চৌধুরী, এমপি আব্দুল ওয়াদুদ্দারা, এমপি আয়নউদ্দিন, এমপি আক্তার জাহান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 14 কোটি টাকা ব্যয়ে পবা ও শাহ মখদুম থানা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পবা থানার কমপ্লেক্স নির্মাণ ব্যয় হয়েছে 6 কোটি ও ভিকটিম সাপোর্ট সেন্টার সহ শাহ মখদুম থানা কমপ্লেক্সে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। রাজশাহী থেকে শামসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।